হিস্ট্রি খাতা কলম চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার বিষয় লর্ড ওয়েলেসলির, তার সময়কালে যেসব কাজ করেছিল বা সেই সব ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা কী কী ছিল। লর্ড ওয়েলেসলি 1798 থেকে 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন। প্রথমে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি 1798 খ্রিস্টাব্দে প্রবর্তন করেন এবং 1798 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর সর্বপ্রথম হায়দ্রাবাদের নিজাম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। দ্বিতীয়ত, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয় 1799 খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধে টিপু সুলতান পরাজিত হয়। 3 নম্বর, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1803 থেকে 1805 খ্রিস্টাব্দে এই যুদ্ধ পর্যন্ত হয়েছিল। এই যুদ্ধে সিন্ধিয়া পরাজিত হন ও ইংরেজদের সঙ্গে অধীনতামূলক মিত্রতায় আবদ্ধ হন। 4 নম্বর, তাঞ্জোর, সুরাট এবং কর্ণাটক অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন পরবর্তীকালে। 5 নম্বরে, বেসিনের চুক্তি 1802 খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি হয়। এই 1802 খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও বেসিনের সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করেন।